হাই ভিউয়ার্স, আমার পাঠশালা ডট কম থেকে আমি আসিফ। এখন আমরা একটি সেটের অঙ্ক সলভ করব। এ এক্স মাইনাস সি ওয়াই, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু জিরো কমা এ ওয়াই মাইনাস সি এক্স হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এখন ক্রম জোড়ের সূত্র অনুযায়ী আমরা জানি যে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু হবে জিরো এবং এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু হবে এ ওয়াই মাইনাস সি এক্স। এক্ষেত্রে এটিকে যদি আমরা প্রথম এক নং সমীকরণ হিসেবে ধরি, এখানে যেহেতু এক্স ওয়াইগুলো এই পাশে আছে এবং এখানের ক্ষেত্রে এক্স ওয়াইগুলো এই পাশে বাম পাশে আছে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানকার ডান পাশের এক্স ওয়াইগুলোকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের একটি মিল থাকবে এ ওয়াই মাইনাস সি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সমীকরণ নং দুই। এখন আমাদেরকে দুটি সমীকরণকে যোগ বিয়োগ করে যে কোনো একটি এক্স অথবা ওয়াই যে কোনো একটির মান নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে আমরা এক নং সমীকরণকে এ দিয়ে গুণ করতে পারি এবং দুই নং সমীকরণকে সি দিয়ে গুণ করতে পারি, কারণ আমাদের এক নং সমীকরণকে যখন আমরা এ দিয়ে গুণ করবো তখন এখানে আসবে হলো আমার মাইনাস এ সি ওয়াই এবং এখানে সি দিয়ে গুণ করলে আসবে হলো প্লাস এ সি ওয়াই। তখন এ সি ওয়াই এবং এ সি ওয়াই কাটাকাটি চলে গেলে আমাদের দুইটা ক্ষেত্রে ওয়াই চলে যাচ্ছে এবং শুধু এক্স থাকছে। তাহলে আমরা দেখি এক নং সমীকরণকে এ এবং দুই নং সমীকরণকে সি দ্বারা, এক নং সমীকরণকে এ এবং দুই নং সমীকরণকে সি দ্বারা গুণ করে দেখি গুণ করে কি কি পাওয়া যায়। এটাকে যদি আমরা এ দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি হলো এ স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই ইকুয়াল টু জিরো। আবার দুই নং সমীকরণকে আমরা বলছি সি দ্বারা গুণ করবো, তাহলে দুই নং সমীকরণকে আমরা যদি সি দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে এ সি ওয়াই মাইনাস সি স্কোয়ার এক্স ইকুয়াল টু সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখন আমরা কি করতে পারি যে এখানে এ সি ওয়াই এর আগে মাইনাস আছে এবং এখানে এ সি ওয়াই এর আগে প্লাস আছে, তাহলে আমাদেরকে চিহ্ন চেঞ্জ করার কোনো প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা যোগ দিব। যোগ করলে আমাদের চিহ্ন কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট এখানে কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা এখানে গুণ করে তার পাশে লিখতে পারি গুণ করে ও যোগ করে পাই, কি পাই দেখি, এখানে আমাদের এ সি ওয়াই এবং এ সি ওয়াই চলে যাচ্ছে, থাকছে হলো এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স ইকুয়াল টু সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের এখানে উভয় পাশে এক্স আছে, তাহলে আমরা এক্সটাকে কমন নিতে পারছি। এক্স কমন নিলে আমাদের থাকছে হলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা এখন যেটা করতে পারি যে এক্স এর মান বের করার জন্য এক্স ইকুয়াল টু, যেহেতু এটা এখানে গুণ অবস্থায় আছে, এখানে গেলে ভাগ হয়ে যাবে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি শুধুমাত্র সি। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেছি, এক্স এর মান আমরা পেয়েছি সি। এখন আমরা যেটা করব যে এই এক্স এর মানটাকে আমরা এক অথবা দুই যে কোনো একটা সমীকরণে বসালে ওয়াই এর মান পাবো। তাহলে আমরা এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, কি পাই, এক নং সমীকরণে আমরা যদি এক্স এর মান বসাই তাহলে আমরা পাচ্ছি এ এক্স এর জায়গায় হবে আমার সি মাইনাস সি ওয়াই ইকুয়াল টু জিরো। তারপরে আমরা যেটা করতে পারি এ সি মাইনাস সি ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের যেহেতু ওয়াই এর মান বের করা লাগবে তাহলে আমরা ওয়াইটাকে এই পাশে রেখে দিব এবং এ সিটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে হবে মাইনাস এ সি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ওয়াই ইকুয়াল টু ওয়াই এর সাথে মাইনাস সি, সি যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা মাইনাস সি দিয়ে এখানে ভাগ দিব মাইনাস এ সি। তাহলে এখানে সিতে সিতে কাটা চলে যাবে, মাইনাসে মাইনাসে কাটা চলে গেলে আমাদের থাকবে শুধু এ। সুতরাং আমরা বলতে পারি নির্ণয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল টু সি কমা এ। তাহলে আমাদের এটাই হলো অ্যান্সার।